নমস্কার বন্ধুরা, এই নতুন চ্যানেলটিতে আপনার সবাইকে স্বাগত। দিনে আজকে আমি খাওয়া দাওয়া করব। এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, এখানে রয়েছে মানকচু বাটা, এটা এটা হচ্ছে ঢেঁড়স ঝাল সর্ষে বাটা দিয়ে, এটা হচ্ছে লাউ দিয়ে মুসুর ডাল, এটা হচ্ছে লোটে মাছে ঝুড়ো চচ্চড়ি, এটা হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছের ডালনা, আর এটা হচ্ছে বাটা চিকেন, আর এখানে হচ্ছে ভাত। তো বন্ধুরা, আমি এখন খাওয়া দাওয়া শুরু করছি। তো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া শুরু করছি। আর এখন প্রচণ্ড মেঘলা ওয়েদার, খুব তাড়াতাড়ি খেতে হবে নাহলে বৃষ্টি চলে আসবে এক্ষুনি। প্রথমে আমি খাবো উচ্ছে আলু ভাজা দিয়ে। খুব তাড়াতাড়ি খেতে হবে, কারণ হচ্ছে আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে গেছে, খুব জোর বৃষ্টি চলে আসবে। এবারে আমি খাবো হচ্ছে মানকচু বাটা দিয়ে। এটাকে কাঁচা বেটে কড়াইতে তেল দিয়ে ফ্রাই করা হয়েছে। খুব ভালো হয়েছে খেতে। একটু ঝালও হয়েছে।
এবারে আমি খাবো হচ্ছে ঢেঁড়স ঝাল দিয়ে, সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স ঝাল। এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, লাউ দিয়ে মুসুর ডাল। খুব ভালো লাউ লাগে। দিয়ে মুসুর ডাল, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো চচ্চড়ি। এটা আলু বেগুন বরবটি দিয়ে করা হয়েছে। পরে আমি খাবো আলু পটলের ডালনা দিয়ে রুই মাছ। দেখুন রুই মাছের পিস।
খুব ভালো হয়েছে আলু পটলের ডালনা দিয়ে রুই মাছটা। বন্ধুরা একটু তাড়াতাড়ি খাচ্ছি, কারণ হচ্ছে যে আকাশটা এত মেঘলা হয়ে গেছে, কালো হয়ে গেছে, যখন তখন জোর বৃষ্টি চলে আসতে পারে। এটা হচ্ছে বাটার চিকেন, প্রচন্ড তেল হয়ে গেছে এটা।
চিচুড়া ভাত আমার যে বিড়াল আছে মিনি ওর জন্য রাখবো। বন্ধুরা তো বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।